আসসালামু আলাইকুম আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে জি ভাই আমার কথা ইক্লিয়ার শোনা যাচ্ছে হ্যাঁ ক্লিয়ার শোনা যাচ্ছে বলেন আচ্ছা ভাই আমাকে একজন মানে প্রশ্ন করছে যে মানে তাকদির যে আয়াত বা হাদিসগুলো আছে এগুলো তো কেউ যদি বোঝে বুঝে পড়ে তাহলে তো তার এটা প্রশ্ন আসবে যে তাহলে আমাদের দোষটা কি এরকম একটা প্রশ্ন আসবে তো এইগুলা বোঝার পরেও মানে রাসুল কি জন্য এত এত এরকম আয়াত মানে বর্ণনা করলো এটা আমি একটু উত্তর দিছি বাট আপনার মানে উত্তর আছে কি বুঝলাম না কথাটা মানে কোরআনের আয়াতগুলা কেন মোহাম্মদ বলল বা এই হাদিস কেন মোহাম্মদ বলল সেটা জানতে চাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এটা তো বোঝাই যায় যে যদি এই বর্ণনা করি তাহলে মানুষ ভাববে যে আহ আমাদের তো কোনো দোষ নাই দোষ তো আল্লাহরই এরপরও কেন এরকম হাদিস এত বেশি বর্ণনা করলো মোহাম্মদ যে সমস্যাটা মানে মোহাম্মদ তো কোনো দার্শনিক ছিল না হ্যাঁ এই যে এইটার ভিতরে যে একটা দার্শনিক সমস্যা আছে এই কথাগুলো যে কথাগুলা সে বলতেছে এগুলা যে কন্ট্রাডিক্টরি হচ্ছে সেই জিনিসটা তো সে বুঝতে পারে নাই পরে যখন সে টের পাইছে যখন সে দেখছে যে তার মানে সাহাবিদের মধ্যে কেউ কেউ তর্ক বিতর্ক শুরু করছে এগুলো নিয়ে তখন তার মাথায় এই জিনিসটা আসছে যে আরে এগুলো তো কন্ট্রাডিক্টরি কথাবার্তা হয়ে গেছে পরে সে তার মানে সাহাবিদেরকে একদম করা করে নির্দেশ দিছে যে খবরদার এগুলো নিয়ে কেউ যেন তর্ক বিতর্ক না করে এগুলো নিয়ে বেশি চিন্তা ভাবনা না করে প্রথম দিকে তো সে নিজেই বুঝে নাই যে তার কথাগুলো যে একটা আরেকটার মানে অপোজিট হয়ে যাচ্ছে সে নিজেও এটা টের পায় নাই হ্যাঁ সে এইভাবেই মানুষদেরকে বলছে তাক দিয়ে হচ্ছে কি এই এই বিধানে এগুলো বলছে এই জিনিসটা সে নিজেই টের পাইছে পরে যে যখন সে তার সাহাবিদেরকে তর্ক করতে দেখছে রকমের একটা হাদিসও আছে যে হাদিসের ভিতরে দেখা যায় যে আচ্ছা আমি হাদিসটা বের করে দেখাচ্ছি যে এই হাদিসটার ভিতরে দেখা যায় যে মোহাম্মদ খুব চেতা গেছিল এই এটা নিয়ে তর্ক বিতর্ক করতে দেখে মোহাম্মদ খুব খেপে গেছিল আমি হাদিসটা দেখাচ্ছি আপনাকে দেখেন একটু হাদিসটা কি দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে আচ্ছা এই হাদিসটা আচ্ছা একটু বড় করি সে ভাবছিল যে তার অন্ধ অন্ধবিশ্বাস করবে এত মানে এদের তর্ক বিতর্কের কি আছে পরে যখন দেখছে যে তার সাহাবিদের হচ্ছে তাকদীর নিয়ে আলোচনায় মত্ত হওয়া সম্পর্কে কঠোর সতর্ক বাণী আহ আবু হুরায়রা থেকে বলেন তিনি মানে সাল্লাম আমাদের কাছে বের হয়ে এলেন আমরা তখন তাকদীর বিষয়ে তর্ক বিতর্ক করছিলাম তিনি অত্যন্ত রাগান্বিত হলেন এমনকি তার চেহারা লাল হয়ে উঠলো তার দুই কপালে যেন ডালিম নিংড়ে ঢেলে দেওয়া হয়েছে মানে এত লাল হয়ে গেছে যে একটা মনে হচ্ছে ডালিম নিংড়ে ঢেলে দেওয়া হয়েছে তিনি বললেন এই বিষয়ে কি তোমরা নির্দেশিত হয়েছ আর এই নিয়ে কি আমি তোমাদের নিকট প্রেরিত হয়েছি যখন এই বিষয় নিয়ে তর্ক বিতর্কে লিপ্ত হয়েছে তখনই তারা ধ্বংস হয়েছে দৃঢ়ভাবে তোমাদের বলছি তোমরা যেন এই বিষয়ত তো বিতর্কে লিপ্ত না হও মানে এই বিষয়ে বিতর্ক করা একেবারে কঠিন ভাবে আল্লাহ নবী নিষেধ করে দিছে এটা এটা একটা হাসান হাদিস কিন্তু এই হাদিসটা মানে অনেক জায়গা থেকেই বর্ণনা করা আছে হাদিসটা ঠিক আছে হ্যাঁ হাদিসে হাদিসটা একদম পারফেক্টলি ঠিক আছে এই জিনিস কারণে সে টেরি পাইছে জিনিসটা যে কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে এটা তার মাথায় ঢুকে নেই আর সে তো কোনো ফিলোসফি বা যুক্তিবিদ্যা এগুলো সম্পর্কে তার তো ধারণা ছিল না হ্যাঁ সে তো মানে চুনাহাগা মুহিন্দের মতই হাগা ছিল তাই না আচ্ছা আমি উত্তরটা দিছিলাম এরকম যে আমরা তো এক্সাক্ট বলতে পারবো না বাট এরকম হইতে পারে যে আবু জাহেল বা মানে ওদের জানা ছিল তাদেরকে বলছে আল্লাহ তোমাদের একটা স্বাধীন ইচ্ছা দিয়েছে আর তোমরা ভালো কাজ বা খারাপ কাজ করবা পরে এটার এর সিস্টেমটা হলবি তখন তারা বলছে যে তাহলে আমরা আমাদের ইচ্ছামত করব আল্লাহ আমাদের ইচ্ছা মানে বিতর হাত দিতে পারবে না আল্লাহর ক্ষমতা নাই এরকম হয়তো কোনো কথা হলছে আর তখন হ্যাঁ এরকম 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 একটা মানে আলোচনা আছে হ্যাঁ ঠিকই বলেছেন এটা আপনি পাবেন যে ইসলামে তাকদির আহ ইসলামের অন্যতম ভিক্তি তাকদির প্রসঙ্গে এই লেখাটার ভিতরে এই জিনিসটা পাবেন যে ওই যে আবু জেহেল তাকে এসে জিজ্ঞেস করছিল যে আমরা যে খারাপ কাজটা করি সেটা কি আমরা আমাদের ক্ষমতা অনুসারে করি নাকি আল্লাহ আমাদেরকে করায় তখন সে বলছিল আল্লাহ করায় এটা কি কিন্তু মুহাম্মদি বলছিল হ্যাঁ কারণ সে যদি বলতো যে আবু জাহেল নিজের ক্ষমতায় করে খারাপ তাহলে কিন্তু সে আল্লাহর থেকে ক্ষমতাবান হয়ে যেত আবু জাহেল তাই না হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই এটাই বলার ছিল ধন্যবাদ যুক্ত করার জন্য ঠিক আছে ভাই তাহলে ভালো থাকেন বিদায় জানাচ্ছি আপনাকে পরের জনকে যুক্ত করি